আসসালামু আলাইকুম। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমার ছেলেকে এত ভালো রেজাল্ট করা তৌফিক দান করেছেন। আসলে সন্তানের এমন ভালো রেজাল্ট হলে সব বাবা মাই খুশি হয়। আমার ছেলে অনেক ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি খুবই মনোযোগী ছিল, অনেক ছোটবেলা থেকে। তো আমি সবসময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ও যেন এইভাবেই ধরে রাখতে পারে। অনেকে আমাকে বলতো যে ছোটবেলায় যারা অনেক ভালো পড়াশোনা করে, বড় হলে অনেক সময় তারা ওইভাবে ধরে রাখতে পারে না, কিংবা স্কুল লেভেলে ভালো করলে কলেজে বা অ্যাডমিশনে অতটা ভালো করে না। এটা নিয়ে আমার ভিতরে ভিতরে অনেক টেনশন হতো, আর আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম, আল্লাহ আমার ছেলে যেন সবসময় এইভাবেই ধরে রাখতে পারে। আমার আর কোনো চাওয়া নেই, একটাই চাওয়া ছিল যে আমি যেন আমার সন্তানদেরকে সঠিক শিক্ষায় মানুষ করতে পারি, আর আমি তাদেরকে সবসময় সবার সেরা জায়গাতে দেখতে চাইতাম। আল্লাহ হয়তো আমার সেই চাওয়াটা পূরণ করেছে। পাশাপাশি শিক্ষকরা সবসময় তার পাশে ছিল, আর যে কথাটা না বললেই না সেটা হচ্ছে উদ্ভাস উন্মেষ পরিবার। এই করোনাকালীন পড়াশোনাটা চালিয়ে যাওয়া বা স্টুডেন্টের জন্য অনেক টাফ ব্যাপার ছিল। আসলে দীর্ঘকালীন সময় এভাবে পড়াশোনা ধরে রাখাটা খুবই কষ্টকর। সেখানে তারা অনলাইনে যেভাবে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছে বা তাদের সবসময় ফোন করে খোঁজ খবর রাখা, এগুলো তাদের অনুপ্রেরণাটা অনেক বেড়ে গেছে পড়াশোনার প্রতি। অনলাইন ক্লাসগুলো যদি না থাকতো তাহলে হয়তো ওইভাবে পড়াশোনাটা তারা চালিয়ে যেতে পারতো না। তাই আমি এই উদ্ভাস পরিবারের কাছে ছেলের ভালো রেজাল্টের জন্য অনেক কৃতজ্ঞ। তো আপনারা সবাই দোয়া করবেন, ও যেন তার সবটুকু ভালো দিয়ে দেশের এমনকি সারা বিশ্বের জন্য সে কিছু করতে পারে। আমি মা হয়ে তার জন্য দোয়াই করছি, পাশাপাশি আপনারা আমার ছেলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার ছেলের সাফল্যের জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে শত কোটি শুকরিয়া আদায় করছি। বাবা হিসেবে ছেলের সাফল্য যেটা কামনা করছি সেটাই আল্লাহ আমাদেরকে দিয়েছে। ভবিষ্যতে যাতে তার যে লক্ষ্য সেই লক্ষ্যে সে যেন পৌঁছতে পারে, এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী।